আমাদের সুন্নি জামাতের অহংকার আল্লামা আলাউদ্দিন জিহাদিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে আমরা উনার মুক্তি চাই। কোন দোষে গ্রেফতার করা হলো আপনারা দেখতেছেন, অথচ বুড়ো হুজুরকে নাক থেকে যে অক্সিজেন টেনে নিল ওকে গ্রেফতার করা হয় নাই কেন? আনাস মাদানি বলেছে, আমার বাবাকে 16 ঘন্টা উপবাস রেখেছে। আমার বাবার ঘরে ঢুকে আনাস মাদানি বলেছে, আমার বাবাকে থালাবদ্ধ করে কোরআন শরীফের উপর ওরা ফারাইতে লাগলো, কদম দিয়ে বেইজ্জতি করতে লাগলো। আমার বাবার নল টেনে তারা বলছিল তাদেরকে বেইজ্জত করে করে মারা হবে। আজকে তাদের মামলা কোথায়? হেফাজতি ভাইদেরকে অনুরোধ করছি, যেখানে আপনাদের বাবা নিরাপদ নাই আপনারা কাকে নিরাপদ দিবেন? ভাইদের প্রতি অনুরোধ, আপনারা নিজের ঘর সামলান, তারপর আহলে সুন্নতের দিকে চোখ বাড়াইয়েন। যেখানে আপনাদের বাবা নিরাপদ না, এখানে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? যারা হেফাজতি ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের বাবাকে যারা কষ্ট দিয়েছে আগে তাদেরকে মামলা দেন। সুন্নি জামাত বাংলাদেশ, আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা বাংলার জমিনে যদি একবার নেমে যায়, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার সিয়ার রক্ষা করতে কষ্ট হয়ে যাবে। আপনারা আমাদের সরলতা দেখছেন কিন্তু কঠোরতা দেখেন নাই। ভাইদের প্রতি অনুরোধ, আপনারা সবাই যারা সুন্নি দরবারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা খুন বুঝে বসে আছেন, একদিন আপনাদের গদি নিয়ে টানাটানি করবে এই বাতিল ফেরকারা। আপনাদের আমার বিশেষ করে আমাদের সুন্নি মুরব্বী আলেমদের প্রতি অনুরোধ, আপনাদের আমরা ভালোভাবে সারা পাচ্ছি না, একদিন আপনাদেরকে নিয়ে যদি টানাটানি করবে, আপনারা যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আহলে সুন্নত ওয়াল জামাতকে যে সহযোগিতা করতেছেন না, আপনাদেরকে যে পেজে দেখা যাচ্ছে না, একদিন মাসুল আপনাদেরকে দিতে হবে। আপনারা মুরব্বী আলেমদের প্রতি অনুরোধ, আপনারা যারা দরবার নিয়ে বসে আছেন, আপনারা যারা গদি নিয়ে বসে আছেন, মুরব্বী আলেমদের প্রতি, ফির সাহেবদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি দ্রুত বেগে রাস্তার মধ্যে নেমে সারা পৃথিবীর জমিন আলোড়ন সৃষ্টি করেন, একদিন সুন্নি জামাত ইসলামী ফ্রন্ট জিন্দা হয়ে বাংলার জমিনে শাসন করবে। ভাইদের প্রতি আপনারা ডিস্টার্ব করবেন না। প্রশাসনের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা আল্লামা উবাইদুল হক নাইয়মি রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে ডিস্টার্ব করেছেন, অথচ আপনারা বুড়ো হুজুরের জানাজার মধ্যে সহযোগিতা করেছেন। আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে আপনারা ডিস্টার্ব করেছেন, কিন্তু বুড়ো হুজুরের জানাজার মধ্যে ডিস্টার্ব করেন নাই। আপনারা কি হেফাজতির এজেন্ট? আপনারা প্রশাসনের বাইকে হেফাজতির এজেন্ট? মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনারা আপনার দয়া মায়ার দিক থেকে আমরা বলতে চাই, আপনি একজনকে একসঙ্গে দেখতেছেন আর একজনকে একসঙ্গে দেখতেছেন, আপনাদের প্রতি অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে বুকে নেন, আপনি আজীবন শান্তিতে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।